বলিউডের জনপ্রিয় নায়িকাদের ভক্ত আপামর জনসাধারণ, তাদের নিয়ে অনেক ফ্যানেরাই স্বপ্ন মায়ায় ভাসেন। এক ঝলক দেখার জন্য পাগল হয়ে ওঠেন ভক্তরা তার প্রিয় অভিনেত্রীকে। সেই সমস্ত প্রিয় অভিনেত্রীর হঠাৎ করে মৃত্যু মেনে নেওয়াটা খুব কষ্টকর। আমরা আজ বেশ কিছু বলিউড নায়িকার হঠাৎ করে মৃত্যুর খবর দেব আপনাদের। তাদের অনেকের মৃত্যু আজও অমীমাংসিত, সেই মৃত্যু রহস্য আজও ভেদ করা সম্ভব হয়নি। বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানে কোনো নায়িকা যদি আপনার প্রিয় নায়িকা হয়ে থাকেন তাহলে একটি লাইক অবশ্যই দেবেন। মধুবালা মাত্র 36 বছর বয়সে তিনি মারা যান। 1969 সালের 23 ফেব্রুয়ারি মধুবালা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। জীবনের শেষ কিছু বছর তিনি একাকীত্বে ভুগছিলেন, একাই থাকতেন তার নিজের বাড়িতে। দিলীপ কুমারের সাথে তার যে অন্তরঙ্গ প্রেম, সেই প্রেমও একসময় ভেঙে গিয়েছিল। শোনা যায় মধুবালার মৃত্যুর পরে তার দেহ কবর থেকে সরিয়ে নিয়ে কোনো গোপন আস্তানায় নিয়ে যাওয়া হয়। মধুবালার মৃত্যু রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে, তার মৃত্যুর সঠিক খবর আজও পাওয়া সম্ভব হয়নি। মীনা কুমারী, তার জীবনের সর্বশ্রেষ্ঠ ছবি পাখিজা রিলিজ হওয়ার ঠিক 3 সপ্তাহের মাথায় মৃত্যু হয় মীনা কুমারীর। তিনি মাত্র 39 বছর বয়সে সিরোসিস অব লিভারে আক্রান্ত হয়ে মারা যান। শোনা যায় তিনি প্রচুর পরিমাণে মদ্যপান করতেন, তাই লিভার রোগে আক্রান্ত হয়ে তিনি অকালে এই পৃথিবী ছেড়ে চলে যান। দিব্যা ভারতী, 1993 সালের 5ই এপ্রিল নিজের বহুতল ফ্ল্যাট থেকে নিচে পড়ে গিয়ে মারা যান দিব্যা ভারতী। মাত্র 21 বছরে দিব্যা ভারতীর মৃত্যু বলিউড জগৎ ও তার ভক্তদের মনে কান্নার রোল তুলে দিয়েছিল। তবে সেই সময় সংবাদ মাধ্যম ও টিভি মিডিয়াতে দিব্যা ভারতীর মৃত্যু রহস্য নিয়ে অনেক জলঘোলা করে খবর প্রকাশ করা হয়। তার মৃত্যু রহস্য আজও অমীমাংসিত। শোনা যায় যে তাকে চক্রান্ত করে বহুতল বাড়ির উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে মেরে ফেলা হয়। আবার এই ঘটনাও শোনা যায় যে অতিরিক্ত মদ্যপান করে দিব্যা ভারতী বহুতল ফ্ল্যাটের উপর থেকে নিজেই আত্মহত্যা করেন। কিন্তু দিব্যা ভারতীর পিতা ও মাতা দাবি করেন যে খুন করা হয়েছিল তাদের মেয়ে দিব্যা ভারতীকে। জিয়া খান, অমিতাভ বচ্চনের সাথে অভিনয়ের মাধ্যমে বলিউডের জগতে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী জিয়া খান। বেশ কিছু বলিউড ছবিতে অভিনয় করার পরে 2013 সালে মৃত্যু হয় জিয়ার। তার একটি সুসাইড নোটের উপরে ভিত্তি করে পুলিশ আদিত্য পাঞ্চালীর ছেলে সুরজ পাঞ্চালীকে গ্রেপ্তারও করে। পরে পুলিশ আদিত্য পাঞ্চালীর ছেলেকে ছেড়েও দেয়। কিন্তু জিয়ার মা সবার সামনে অভিযোগ করেন খুন করা হয়েছিল তার কন্যা জিয়াকে। কিন্তু আজ পর্যন্ত অন্ধকারেই থেকে গেছে জিয়া খান সত্যি খুন হয়েছিলেন নাকি তিনি সত্যি আত্মহত্যা করেছিলেন। পারভিন ববি, বলিউডের সবচেয়ে আবেদনকারিণী নায়িকাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নায়িকা ছিলেন পারভিন ববি, যার অভিনয় দেখে দর্শক হঠাৎ করে অনেক অন্তর্জগতের ভিতরে ঢুকে যেত। এই পারভিন ববির মৃত্যু নিয়েও রয়েছে নানা রকম রহস্য। পারভিন ববি 1977 ও 1980 দিকে বেশ কিছু জনপ্রিয় হিট ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন। তবে শোনা যায় বলিউডের অনেক ভালো ভালো অভিনেতার সাথে তিনি নানারকম সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, কিন্তু কোনো নায়কের সাথেই তার সম্পর্ক শেষ পরিণতি অবধি যায়নি। একসময় এই নায়িকা হতাশায় ভুগতে নিজেকে ঘরবন্দি করে ফেলেন। ডায়াবেটিসের কারণে তার পায়ে গাংগ্রিন হয়েছিল, যার কারণে তিনি হাঁটাচলা করতে পারতেন না। তার মৃত্যুর 3 দিন পরে 2005 সালে তার ফ্ল্যাট থেকে মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। কিন্তু সঠিক কি কারণে তার এই অস্বাভাবিক মৃত্যু তা আজও অজানাই থেকে গেছে। তিনি আত্মহত্যা করেছিলেন না স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন, সেই নিয়ে ভক্তদের মনেও রয়েছে নানারকম কৌতূহল।
তবে অনেকেই বলেন হতাশার কারণে একাকীত্ব জীবনে পারভীন বাবি নিজেকেই নিজে শেষ করে দিয়েছিলেন, আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। প্রত্যুষা ব্যানার্জি, বালিকাবধূ টিভি সিরিয়াল খ্যাত নায়িকা প্রত্যুষা ব্যানার্জি, শোনা যায় তিনি নিজের বাড়িতেই সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। প্রেমিক রাহুল রাজ সিংয়ের সাথে তার বিরাট সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু কিছুদিন পরে রাহুল রাজ অন্য নারীর সাথে সম্পর্কে আবদ্ধ হলে তিনি বেদনা আপ্লুতা হন, আর ঠিক তখনই হয়তো আত্মহত্যার পথ তিনি বেছে নিয়েছিলেন। তবে তার বন্ধুবান্ধব ও তার মা বাবা দাবি করেন যে প্রত্যুষা আত্মহত্যা করেনি, রাহুলই তাকে চক্রান্ত করে খুন করেছে। যদিও ময়নাতদন্তে জানা গিয়েছে যে প্রত্যুষার মৃত্যু হয়েছে দম বন্ধ হয়ে, আর এতে আত্মহত্যার ইঙ্গিতই পাওয়া যায়। তবে যে যাই বলুক, প্রত্যুষার আত্মহত্যার ঘটনার পিছনে তার প্রেমিক রাহুলকেই বেশিরভাগ লোক দায়ী করেছেন। শোনা যায় মৃত্যুর আগে প্রত্যুষা সন্তান সম্ভবাও ছিলেন, তার এই অস্বাভাবিক মৃত্যু আজও অমীমাংসিতই থেকে গেছে। বিখ্যাত তামিল ছবির নায়িকা সিল্ক স্মিতা, তার সিনেমায় আসার আগে নাম ছিল বিজয়ালক্ষ্মী। যৌন আবেদনমূলক চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন সিল্ক স্মিতা। ভারতীয় সিনেমায় আইটেম গানের শুরু তার হাত ধরেই। তার 17 বছরের চলচ্চিত্র কেরিয়ারে 450টির মতন ছবিতে তিনি অভিনয় করেন। তিনি মালায়ালাম, কানাডা, হিন্দি বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। তার জীবনে হঠাৎ করে আর্থিক সংকট নেমে আসলে তিনি অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল গ্রহণ করা শুরু করেন, আর সেখান থেকেই তিনি মানসিকভাবে বিষাদগ্রস্তা হয়ে পড়েন। 1996 সালের 23শে সেপ্টেম্বর সিল্ক স্মিতাকে তার নিজের ফ্ল্যাটেই মৃত অবস্থায় পাওয়া যায়। তার জীবনী নিয়েই নির্মিত হয়েছিল দ্য ডার্টি পিকচার সিনেমাটি, যেটি বহুলো জনপ্রিয়তা পেয়েছিল। এখানে সিল্কের ভূমিকায় অভিনয় করেছিলেন নায়িকা বিদ্যা বালান। এরপরে আমরা বলবো শ্রীদেবীর কথা। শ্রীদেবীর মৃত্যু টোটাল বলিউড জগৎকে কাঁপিয়ে দিয়েছিল। তার মৃত্যু নিয়ে আজও এক রহস্য, আজও এক রোমাঞ্চ রয়ে গেছে দর্শকদের মনে। ঠিক কিভাবে শ্রীদেবী মৃত্যুবরণ করেছিলেন, তাকে খুন করা হয়েছিল নাকি তার মৃত্যু স্বাভাবিক, সেই রহস্য আজও উন্মোচিত হয়নি। একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে বেড়াতে গিয়ে, সে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে ওই আনন্দঘন মুহূর্তে শ্রীদেবী হঠাৎ করে বাথরুমে পড়ে গিয়ে মারা যান। এই মৃত্যু দর্শকদের কাছে আজও উন্মোচিত হয়নি, সঠিক রহস্য কী। প্রতিদিনই শ্রীদেবীর মৃত্যু নিয়ে নানারকম তথ্য প্রকাশ করছে বিভিন্ন সংবাদ মাধ্যম ও টেলিমিডিয়া। শ্রীদেবীর মৃত্যুতে সন্দেহের তালিকায় এসেছেন তার পরিবারের অনেক নিকট আত্মীয়জন। তার শরীর মোটামুটিভাবে সুস্থ স্বাভাবিকই ছিল, কোনো অসুখ বা কোনো কঠিন রোগ শ্রীদেবীর শরীরে ছিল না। এই সুস্থ স্বাভাবিক জীবনে তার হঠাৎ করে এই রহস্য মৃত্যু মানুষের জীবনে এক আন্দোলন তৈরি করে। এখনও এই ঘটনা রহস্যের বেড়াজালেই ঘেরা রয়েছে। শ্রীদেবীর এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে অনেকদিন অনেক পত্রপত্রিকায় আলোচনা লেখালেখি হলেও আজ তা অনেকটা স্তিমিত হয়ে গেছে। বম্বের বা দক্ষিণ ভারতীয় নায়িকাদের মধ্যে অনেকেরই মৃত্যু রহস্য এইভাবে অস্বাভাবিকভাবে হঠাৎ করে থেমে গেছে, সেই রহস্য আজও উন্মোচিত হয়নি। আমরা জানি না আগামী দিনে এই সমস্ত নায়িকার মৃত্যু রহস্য সঠিকভাবে উন্মোচিত হবে কি না। তবে দর্শক মনে অনেক কষ্টের সৃষ্টি করেছে এইসব নায়িকার অস্বাভাবিক মৃত্যু। যারা তাদের ভক্ত, যারা উচ্ছ্বাসিত দর্শক, তাদের কাছে খুব দুঃখের ও খুব কষ্টের এই সমস্ত নায়িকার মৃত্যু সংবাদ। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আজ বেশ কিছু নায়িকার মৃত্যু রহস্য আমরা তুলে ধরলাম। আমাদের অনুষ্ঠানটা যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে একটি লাইক, কমেন্টস ও লিঙ্কটা শেয়ার করবেন। সবাইকে অভিনন্দন জানাই অঞ্জলি স্টুডিওসের পক্ষ থেকে।